প্রথমে আমাদের যে এই দুটি অ্যারো আছে, এই দুটি অ্যারোতে যদি আমি চাপ দিয়ে ধরি তাহলে আমাদের মেন মেনু চলে আসবে। মেন মেনু চলে আসার পর আমরা এই যে লেফট সাইডের যে অ্যারোটা আছে অ্যারোতে চাপ দিয়ে ডাউন অ্যারোতে চাপ দেবো। ডাউন অ্যারোতে চাপ দিয়ে আমরা প্রথমে যাবো সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে সেটিংসের ভিতরে প্রবেশ করার জন্য রাইট অ্যারোতে যে গ্রুপ, তারপর আমরা যে আই ফার্স্ট অ্যারো যেটা, আইয়ের পর যে একটি গেটারদের যেটা আছে ফার্স্ট অ্যারোতে আমরা যাওয়ার পর আমরা এই যে এই বাটনে চাপ দেবো। তারপর আমরা আসবো নিচেরটায়, এই যে কার্ভ ডিটি মানে ডিফারেনশিয়াল টাইম যেটা, এখানে আমরা এই প্রথমে আমাদের যেটা আছে এটাতে হলো কারেন্ট সেটিং দেবো। কারেন্ট সেটিংটা আমরা দিব আমাদের যে ট্রান্সফর্মার রয়েছে, যে ট্রান্সফর্মারের মোট এসটি কারেন্ট হলো 105-105-এর আমরা 80% নেব, 0.8% আসে আমাদের এই 84 অ্যাম্পিয়ার। তো আমরা 84কে আমরা এখন ইয়ে করবো, বাগ দিব 150 হলো সিটি রেশিও, 150 সমান সমান আসছে এত, এই সেটিংটা আমরা এখানে দিয়ে দিব। আমাদের এখানে এই সেটিংটা দেওয়া আছে, তারপর আমি দেখাচ্ছি কীভাবে দিব। আমরা এটা যাওয়ার জন্য এন্টার চাপবো, এন্টার চেপে আমরা এখানে এই প্রথমে এখানে যাই এন্টার, এন্টার চেপে আমরা এইভাবে 1-2 করে বাড়ায় কমে নিতে পারি আমাদের 56। তো 56 আমরা করে জাস্ট এন্টার চাপ দিয়ে দেবো। এটা হলো আমাদের প্রথমটার টাইম শেষ। তারপর আমার আসবে টাইম, মানে এই আই যে সিঙ্গেল গেটার দিন আছে এটা যে টাইম, সেই টাইমিংটা কত সেকেন্ডের মধ্যে ট্রিপ করবে সেটা হলো 1 সেকেন্ড। এটাও যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো এবং ওকে দিয়ে দিতে পারবো। তারপর আমরা যাবো যে কার্ভ ডিটি, এখন যাবো এই যে বাম পাশে যে অ্যারোটা আছে, বাম পাশে অ্যারোতে চাপ দিলে আমরা আবার এর আগের মিনিটে চলে যাবো। এখন ডাবল অ্যারো যেটা আছে, ডাবল অ্যারোতে আমরা যাবো, এর ভিতরে যে আমরা এটা সেটিং করে দিব। আমাদের সেটিংয়ে যে ডেটটা ছিল যে 0.56, এটা জাস্ট ইনটু 2 মানে 2 গুণ করে দেবো, তাহলে সে 1.12, যে আমাদের এটা 1.12 আছে এবং আমাদের এটা সময়টা থাকবে 0.3 সেকেন্ড। তারপর আমরা এটা আবার এই বাম পাশে এরোতে চাপ দিয়ে আগের মিনিটে যাবো। তারপর যেটা থ্রি আরও আছে, থ্রি আরও ভিতরে যাবো, এটা হলো আমাদের আগের যে রেজাল্টটা ছিল মানে প্রথম যে রেজাল্টটা বের হয়েছে ওইটা ইনটু 3 দেবো, যেমন ওইটা ইনটু 3 মানে 1.68, যে 1.680 এবং টাইম 0.3 সেকেন্ড। তো আমাদের এখানে সেটিং শেষ, আমরা এখন যাবো আই জিরো, এটা হলো 8 ফল্টের জন্য ব্যবহার করা হয়, আই জিরোটা আমাদের ব্যবহৃত হবে। আমরা এই যে যাবো নিচে আই জিরোতে আমরা যেটা বাইর করবো সেটা হলো ক্যালকুলেশনটা, প্রথমে আমাদের যে 88 আমরা যে কারেন্টটা নিয়েছিলাম 105, যে আমাদের কারেন্ট 105 ডিভাইডেড বাই 3 ফেজের জন্য 3, তারপর এটা হলো আমাদের সিটি রেশিওতে ভাগ দিব আমরা, যেটা আসছে এটা ভাগ 150 0.233, ওকে। তারপরে টাইম 1.5 সেকেন্ড। তারপর আমরা আবার পিছনে মেনুতে যাই ডাবল এরও, আর এটা হলো আমাদের দ্বিগুণ, দ্বিগুণ যদি করি সমান সমান ইনটু টু গুণ করলে আমাদের আসে 0.466, আমরা এটা 6 করে দিই 0.4। এখন আমরা ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর আমাদের আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হলো আমাদের সেটিংসে যে কনফিগারেশন থেকে নিচের অ্যারোতে চাপ দিয়ে টিপ সার্কিট সুপারভিশনটাতে যাব, এখানে এটাকে আমরা এটাকে ইয়েস করে দেব, এটা নো থাকে সাধারণত আমরা এটাকে ইয়েস করে দেব, ইয়েস করে ওকে করে দেব। আর এটার যে টাইম এগুলোতে আমাদের চেঞ্জেসের প্রয়োজন নেই, তারপর আমরা ব্যাকে চলে আসবো। এটা হলো আমাদের মেন ডিসপ্লে, কোনো কারণে যদি ফল্ট আসে ফল্টকে রিসেট করার জন্য এই উপরের অ্যারো এবং
এন্টার এই দুটোতে চাপটা ধরে রাখবো, ধরে রাখলেই ফল্ট রিসেট হয়ে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ।